नमस्कार दर्शकबिंदु, शुनानी आगे बड़ खबर। गुंजन सरकारी महले साम्प्रतिक प्रकाशित এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এদিকে 14ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা অবশ্য রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন। এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সাফ কথা, আগামী 14 তারিখ রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দেবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ জয় হবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সরকারি কর্মীরা। পাশাপাশি তিনি আরও বলেন, ওই দিন কর্মীদের পক্ষে রায় গেলে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএ বাবদ দিতে হবে 23,000 কোটি টাকা। টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত নবান্ন ছেড়ে সরকারকে পালাতে হবে বলেও আগাম ভবিষ্যৎবাণী করেন রাজ্যের বিরোধী দলনেতা। আসলে তারিখ পে তারিখ, আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই। তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছরের পর বছর। তবু আদালত ছাড়া গতি নেই, গণতন্ত্রের প্রধান স্তম্ভ বলে কথা। অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদালতকেই বেছে নেন বিচার প্রার্থীরা। ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার বিষয়টি। প্রথমে আন্দোলনের পাশাপাশি কখনো স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আবার কখনো কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডিএর পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পরাজিত হয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। গত 28 নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন। যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী। ফের ওই মামলার পরবর্তী দিন ধার্য হয় 5ই ডিসেম্বর। ওই দিনই মামলার পরবর্তী শুনানির দিন 14ই ডিসেম্বর ধার্য করেন মহামান্য বিচারপতির দ্বয়। রাজ্য সরকারি কর্মীদের আশা 14 তারিখেই হয়তো ডিএ মামলায় তাদের পক্ষে রায় দেবে মহামান্য সুপ্রিম কোর্ট। তবে সেই মামলার আগেই আশাবাদী রাজ্যের সরকারি কর্মীদের অনেকেই, কিন্তু শাসক বিরোধী তর্জার মাঝেই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ 14ই ডিসেম্বরের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় খবর। বড় খবর হওয়াই স্বাভাবিক, কারণ রাজ্য সরকার কর্মীদের ডিএ মামলার পর্যবেক্ষণে শুনানির 2 দিন আগেই মহামান্য বিচারপতি মাহেশ্বরী বলেন, এই ডিএ দিলে রাজ্য সরকারের বোঝা বাড়বে। সে কথা ঠিক, কিন্তু ভারসাম্যেরও দরকার রয়েছে। আর ডিএ মোটামুটি আইনি অধিকারের পর্যায়ে চলে গিয়েছে, অর্থাৎ যদি 2-2 4 হয় তাহলে আগামী 14 তারিখ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে যে শেষ পর্যন্ত ন্যায্য পাওনা শিখে ছিঁড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে রাজ্যের শাসক দলকে নির্ঘাত আর্থিক ভরাডুবির পাশাপাশি রাজ্যের বিরোধী দল যে কয়েক কদম এগিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামীকাল কিন্তু এই ডিএ মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, এবং রাজ্য সরকারি কর্মীরা কিন্তু যথেষ্ট আশাবাদী যে সুপ্রিম কোর্টেও তাদের জয় নিশ্চিত। তার উপরে মহামান্য বিচারপতি মাহেশ্বরী যেটা বলেছেন যে ডিএ দিতে গেলে সরকারের আর্থিক বোঝা বাড়বে ঠিকই, কিন্তু ডিএ কিন্তু একটা ন্যায্য অধিকার অর্থাৎ ন্যায্য পাওনা জায়গায় চলে গেছে, অর্থাৎ ন্যায্য পাওনা সরকারি কর্মচারীদের এটাই বলতে চাইছে। সুতরাং ডিএ সরকারকে দিতেই হবে যতই আর্থিক বোঝা বা আর্থিক দায় চাপুক না কেন। তো দেখা যাক আগামীকাল সুপ্রিম কোর্টে কী রায় বেরোয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।